আসসালামু আলাইকুম। রনিং দি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 7 থেকে বয়ঃসন্ধি সম্পর্কে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম স্বাস্থ্যবিধি সম্পর্কে, সংক্রামক রোগ সম্পর্কে, কিভাবে রোগ বিস্তার করে, সংক্রামক রোগের প্রকারভেদ সম্পর্কে, সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির শেষ ভাগ বয়ঃসন্ধি সম্পর্কে জানব। বন্ধুরা, তোমরা একটি ছবি এখানে লক্ষ্য করতে পারছো। এখানে দেখা যাচ্ছে একটি শিশু অবস্থা থেকে একটি ছেলে কিশোর অবস্থায় পৌঁছিয়েছে এবং এখানে একটি মেয়ের ছবি দেওয়া আছে, এখানেও শিশু অবস্থা থেকে কিশোরী অবস্থায় পৌঁছিয়েছে। এটি মূলত বয়ঃসন্ধি। এই সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি 8 থেকে 13 বছরে এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে। বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো, এখানে বয়ঃসন্ধির একটি সংজ্ঞা দেওয়া আছে। বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। এর মধ্যবর্তী সময়টি হচ্ছে বয়ঃসন্ধি। মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি শুরু হয় 8 থেকে 13 বছর বয়সে। আবার ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি শুরু হয় 9 থেকে 15 বছর বয়সে। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। শারীরিক, মানসিক, আচরণিক বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনগুলো দেখা যায়, দ্রুত লম্বা হয়ে যায়। আবার অনেকের শরীরের গঠনের পরিবর্তন হয়। আবার বেশ কিছু ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয়। আবার দেখা যায় ছেলেদের দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এ সময় মেয়েদেরও পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে ছেলেদের থেকে মেয়েদের কম। এবার আমরা বয়ঃসন্ধিকালে যে শারীরিক পরিবর্তনগুলো হয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত জানব। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। এ সময় শরীরের ওজন বৃদ্ধি পায়, ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এ সময় মেয়েদের মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে ছেলেদের চেয়ে কম। বন্ধুরা, এখানে আমরা বয়ঃসন্ধিকালে পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এখানে বলা হয়েছে বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে, যেমন দ্রুত লম্বা হওয়া, অনেকেই খুব দ্রুত লম্বা হয়ে যায় এই বয়ঃসন্ধিকালে, শরীরের গঠন পরিবর্তন হওয়া, একটু ঘাম বেশি হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া এবং ব্রণ ওঠা। এখানে আরও বলা হয়েছে বয়ঃসন্ধিকালে ওজনও বৃদ্ধি পেয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে কী কী ধরনের পরিবর্তন হয়ে থাকে? ছেলেদের ক্ষেত্রে গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফও গজাতে শুরু করে। এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় পরিবর্তনগুলো হলেও মাংসপেশি সুগঠিত হয়ে ওঠে, কিন্তু ছেলেদের থেকে মেয়েদের মাংসপেশি সুগঠিত কম হয়ে থাকে এবং ছেলেদের বেশি হয়ে থাকে। এবার আমরা দেখব বয়ঃসন্ধিকালে কীভাবে আমরা শরীরের যত্ন নেব। বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে। আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন বয়ঃসন্ধিকাল সারা জীবনেই আসে, এর পরিবর্তন স্বাভাবিক। তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করতে হবে। এখানে বলা হয়েছে বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কিংবা আবেগের দিকে
বড় পরিবর্তন আসতে পারে। বয়ঃসন্ধিকালে অনেকেই খুব আবেগপ্রবণ হয়ে যায়, তাই তাদের আবেগে পরিবর্তন আসতে পারে। আবার অনেকেই দেখা যায় খুব হতাশ হয়ে পড়ে। এগুলো হচ্ছে বয়ঃসন্ধিকালে এক এক ধরনের পরিবর্তন। তাছাড়া আরও কিছু পরিবর্তন দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে অনেকেই দুশ্চিন্তায় ভোগে, সেক্ষেত্রে মা বাবার করণীয় হচ্ছে তাদের সঙ্গ দেওয়া। এবং আরও বলা হয়েছে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই জরুরি। বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং খুব প্রচুর পরিমাণে পানি পান করাও খুবই জরুরি। এবং এখানে আরও বলা হয়েছে মনে রাখা প্রয়োজন বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। হ্যাঁ, বয়ঃসন্ধিকাল সবার জীবনে আসে, এর পরিবর্তন খুবই স্বাভাবিক, তাই এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। এবং আরও বলা হয়েছে কোনো কিছু নিয়ে যদি দুশ্চিন্তা হয়ে থাকে তবে আমাদের যারা পরিবারে বড় আছে যেমন মা বাবা শিক্ষক এদের সাথে আমাদের এই বিষয়ে পরামর্শ করা উচিত। বন্ধুরা, এই পাঠটির উপর ভিত্তি করে তোমাদের পাঠ্যবইতে একটি আলোচনা দেওয়া আছে। আলোচনার মূল বিষয় তোমার সমস্যাগুলো কি কি। এক, ছেলে ও মেয়ের আলাদা দুটি দল গঠন করি। দুই, ছেলেদের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। প্রথম কাজটি হচ্ছে ছেলে ও মেয়ের আলাদা দুটি দল গঠন করি। প্রথমে ছেলে ও মেয়েদের দুটি দল গঠন করা হবে, একদিকে ছেলে এবং অন্যদিকে মেয়ে। দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। প্রথমেই ছেলেদের ক্ষেত্রে আসি। ছেলেদের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে বয়ঃসন্ধিকালে। ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে, মাংসপেশি সুগঠিত হয়ে থাকে, বেশ কিছু ক্ষেত্রে দ্রুত লম্বা হয়ে যায়, শরীরের গঠনে পরিবর্তন হয়। ঠিক একই মেয়েদের ক্ষেত্রেও মেয়েদের মাংসপেশি সুগঠিত হয়, দ্রুত লম্বা হয়ে যায়, ব্রণ ওঠে, ত্বক তৈলাক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিংবা আবেগের দিকে বড় পরিবর্তন আসে। অনেকেই হচ্ছে অল্পতেই হতাশ হয়ে পড়ে। তাছাড়া আরও দেখা যাচ্ছে শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনগুলো দেখে অনেকেই দুশ্চিন্তায় ভোগে। এগুলো হচ্ছে সমস্যা। বয়ঃসন্ধিকালে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এই সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে প্রধান। এই সমস্যা থেকে সমাধানের উপায় হচ্ছে এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। এবং আমাদের পরিবারে যারা জ্ঞানীগুণী আছে, আমাদের মা বাবা শিক্ষক এবং বড় ভাই বা বোনের সাথে যদি আমরা পরামর্শ করি তবে আমরা এই সমস্যাগুলোর সমাধান পেতে পারি। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বয়ঃসন্ধিকাল সম্পর্কে। বয়ঃসন্ধি কি, বয়ঃসন্ধিকালে যে সকল ধরনের পরিবর্তন আসে এবং বয়ঃসন্ধিকালে কিভাবে আমরা নিজেদের যত্ন নিতে পারি সেই সম্পর্কে আজ আমরা শিখেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।